আমার দেশ মহান, দোষীদের শাস্তি আমার দেশে হয় না। কি বিশাল সুন্দর দেশ, কথা বুঝছেন না? আমার ভারত পৃথিবীর বুকে অহের একটা দেশ, এত সুন্দর মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেখানে মার্ডার করলে নেতা হয়, ধর্ষণ করলে মন্ত্রী হয়। কি সুন্দর দেশ! এই জন্যই তো বলি আই লাভ মাই ইন্ডিয়া। এখানে রেপকারী নেতা হয়। পৃথিবীর কাছে আমার ভারত অপমান হচ্ছে। অতএব এই দেশকে যদি সত্যি ভালোবাসেন, তাহলে দেশবাসীর প্রত্যেকের দায়িত্ব আগামী দিন আমরা তাকে সিলেক্টেড করব যে শিক্ষাতে উপরে থাকবে, সভ্যতায় উপরে থাকবে, মানবতায় উপরে থাকবে, চরিত্রে ভালো হবে, কোন পার্টিতে দাঁড়িয়েছে দেখবো না, তাকে আমরা ভোট দেব। ঠিক না বেটি? আমার দেশ কত মহান, দেশের প্রধানমন্ত্রী মাধ্যমিক ফেল, লজ্জা দেখাবার মতো দেশের প্রধানমন্ত্রী মাধ্যমিক ফেল, স্কুলে গেছে আল্লাহ জানে, একটা কাউকে পাওয়া যাচ্ছে না যে প্রধানমন্ত্রীর সঙ্গে পড়াশোনা করেছে। কি আমার কিছু কিছু জায়গায় দেখা হয়, অনেক কাছে মাদ্রাসার ছেলে মাঝে পড়তাম, আমার সঙ্গে পড়ে, তারাও বলে আব্বাস সিদ্দিকী আমার সঙ্গে পড়তো। কি এটা খুশি করে বলে যেন আব্বাস সিদ্দিকীকে সবাই এখন চেনে। তো মোদি দেশের প্রধানমন্ত্রী, আমার সাথে যদি পড়তো আমি তো বড় গোপাক দিতাম। মোদি আমার ক্লাস ফ্রেন্ড জানিস? কি চায়ের দোকানে যে বললাম মোদি ক্লাস ফ্রেন্ড, চাফি রাস্তায় পুলিশ ধরলে হেলমেট নেই, চাকরি খেয়ে ফেলবো, মোদির সাথে পড়তাম। স্যারও বলছে যা বাবা, বালা জড়িয়ে লাভ নেই, যা মুরগি যা, তুই অ্যাক্সিডেন্ট করবি, তোর মাথা ফাটবে, যা। কি সব জায়গায় ফ্রি, ট্রেনে উঠতেন, টিকিট কাটতেন না, মোদির সাথে পড়তাম, ফ্রি। একটা কেউ শুনেছেন মোদির সাথে পড়তে এমন কাউকে পেয়েছে? আচ্ছা ওটা ছেড়ে দিলাম, ধরুন না আমাকে কেউ পড়িয়েছে, আমার শিক্ষক উস্তাদ আছে তো, তারাও আজকে অনেক জায়গায় বলে আমার বড় হুজুর যিনি ছিলেন তুজাম্মেল সাহেব, আল্লাহ তাআলার হায়াত দারাজ করেন, বলুন আমিন, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, নেককার মানুষ। তিনি প্রায় জায়গায় যে বলে, জানো তোমরা যাকে ভাইজান বলো ও আমার ছাত্র। জানি খুশি কথা, ছেলে যদি উপযুক্ত হয় বাপের গর্ব হয়। শুকরিয়া আদায় করে আল্লাহ, ঠিক না বেটি? তো সেই জায়গায় আজকে দেশের প্রধানমন্ত্রীকে কেউ যদি পড়াতো, তো সে তো বলতো মিডিয়ার সামনে যে মোদীকে আমি পড়িয়েছি। এটা হয়তো কেউ স্বীকার নাও করতে পারে, জানতে স্বীকার করলেই বলবে মোদির থেকে বড় বাঁদর তুই, তাই জন্য বাঁদর তৈরি করেছিস। এই ভয় তাকে স্বীকার করছে না, কিন্তু আগের গুলো তো স্বীকার করতে পারে, একসাথে পড়াশোনা করেছি। কি অবস্থা দেশটাকে, কি করছে! আজকে দিল্লিতে ভোট হয়েছে, কত কালকে, এই পরশু না, 8 তারিখে আছে, কত তারিখ, 10 তারিখ হয়ে গেল, ভুক দিন রাত চলে যায়, আরে দুদিন হাত কমে গেল, হুক চলে যাচ্ছে। আমাদের কোনো খেয়াল আছে? আমরা গুছোতে পারছি না, কোথায় একটু বেড়াতে গেলে কত কি যেতে হয়, আর কবরে যে কতদিন থাকবো তার জন্য গুছোতে হবে, কারো কোনো ধান্দাই তো আমাদের নেই। আমরা শুধু 2 কিলো গম আর সাইকেল পাওয়ার ধান্দায় ছুটছি, একটা সাইকেল পেয়ে গেলে আমার মেয়ে চাপবে, আমি বেশ দেখবো, দেখিস কত সুন্দর সাইকেল চালাচ্ছে, আর সাইকেলের ছবি পাঠাবে শ্বশুর বাড়ি দেখতে, দেখেছো সাইকেলের ছবি, আমার মেয়ে স্মার্ট সাইকেল চালাতে পারে, এইসব চিন্তাই তো আমরা আছি। তো ভাইরা আমার কি বলছিলাম, গত দুদিন আগে ভোট হয়ে গেল দিল্লিতে, যখন ব্যালটে ভোট হতো 20-18 ঘন্টার মধ্যে গুনে শেষ হয়ে যেত, এখন মেশিনের ভোট, একটা সুইচ টিপলে 2 মিনিটের মধ্যে প্রমাণ হয়ে যাবে কে কত ভোট পেয়েছে। দুদিন ধরে এখনো ভোট গোনা হচ্ছে না, তার মানে কি চুরি লাইন ঠিক পাচ্ছে না, বারবার ধরে ফেলেছে, তো এবারে প্ল্যান করছে সব মেশিন দিয়ে পালাবো, অন্য মেশিন ঢুকাবো, এই লাইনটা ঠিক করতে পারছে না এখনো। তবে আমার মনে হচ্ছে এই 2 দিন যে হলো এর মধ্যে গড়াপড়াস হয়ে গেছে,
দেখা যাক রেজাল্ট বেরোলে কি হয়, কেন এরা বিরাট চিটিংবাজ, এরা বুঝে নিয়েছে লোক আমাদেরকে ভোট দেবে না, এরা বুঝে নিয়েছে। কেন 45 জন যে পুলওয়ামায় শহীদ হলো আমাদের দেশের সেনা, ওই 45 জনকে মারার পিছনে বিজেপি সরকারের হাত আছে, শুনছেন না? আমি বলছি না, মিডিয়া দেখেন না আপনারা, ভোটের রেকর্ড ফেকর্ড সব ছড়াচ্ছে বাজারমায় দেখেন নি? তাহলে আজকে বলুন, যারা ক্ষমতায় আসার জন্য দেশের সব থেকে দামি সম্পদ, যারা দেশকে বিদেশি শক্তির হাত থেকে যুদ্ধের সঙ্গে বাঁচিয়ে রেখেছে, এই বরফে এই কষ্টে খাওয়া নেই আর নেই, যাদেরকে রোজ সব থেকে ভিআইপি খানা খাওয়ানো দরকার, তারা আজকে সেদ্ধ খাবার খাচ্ছে, যারা শরীরের তাকত দিয়ে লড়বে তাদেরকে দুধ খাওয়ানো দরকার, যারা দেশকে লুটছে তারা দুধ খাচ্ছে। কোথায় গেল আমার দেশ? এর পিছনে একটাই কারণ, সব অশিক্ষিত আর সব সন্ত্রাসীদের হাতে দেশ চলে গেছে। যারা আল্লাহ মানেনি রসুল মানেনি তাদের মধ্যে মানবতা থাকে না, এই জন্য আমার দেশটা ধ্বংস হয়ে গেছে।